সো হে গাইস, নলজ্জা নোডামা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা নিশ্চয় থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। আর আজকের কি ভাই ওয়েদার, ওয়েদারটা দেখো একদম আলাদা রকমই। আর মাঠে তো চাষবাস নেই, কি বলবো, জলের জন্য। তো আজকে সারা মানে ভোর থেকে বৃষ্টি লেগেছে, আজ 10টা বাজছে, এই মাত্র বৃষ্টি থামলো। আর আজকে আমি বেরিয়ে পড়েছি ব্লগ করার উদ্দেশ্যে। তো ব্লগটা এই জলকাতাতে কীভাবে যে ভিডিও করবো আমি কিছু বুঝতে পারছি না। তো চলো আজকে যাবো একটু ব্রিজ, একটু বাজার করতে, আর দেন জল ঢালতে হবো এই সব কাল সোমবার, তারপরের সোমবার মানে আর সোমবার ওই সোমবার জল ঢালতে যাবো। তো সেই কারণে হয়তো আজকে কান্দি যেতে হতে পারে, তো সব কেনাকাটা করতে হবে, বাক্স সাজাতে হবে, তো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। ফাইনালি মানে কি বলতো, স্ট্যান্ডটা বাড়িতে রয়ে গেছে, আর আমি হাতটা ঠিক এরকমভাবে ভিডিও করছিলাম পেছন ক্যামেরায়, এখন করছি সামনে ক্যামেরায়। তো হাতটা আমার মানে লঘা লাগছে, লঘা, এই এই বড় লঘা। চলো বাজারে যাওয়া যাক। সেই লেভেলের ভিড়, ফাইনালি নিয়ে এলাম আমরা গাজর আর বিম। 100 বিম লিয়েছি আর গাজর লিয়েছি 4টে, আর 500 এই সানফ্লাওয়ারতেও তো তোমার লিয়েছে 80 টাকা, 10 টাকা। এই হলো বাজার, আর 10 টাকা ফেরত এসছে। সো ফাইনালি বাজার করে নিয়ে চলে এলাম, আর এখন যাব আমরা ঘন্টা ঝাল করতে। তো চলো ঘন্টা ঝাল করা দেখবে। সো ফাইনালি এবার আমাদের ঘন্টা নিয়ে চলে এসেছি, আর ঘন্টা এবার ঝাল করতে যাব। এই দেখো আমাদের এই সব ঘন্টা, প্রচুর ঘন্টা, এখানে 80টা ঘন্টা আছে। তো চলো অলকদা দোকানে, ঠিক আছে, অলকদা আসছি। পাঁচ মিনিট বললো রিকু, বললো যে 5 মিনিট ওয়েট কর, আমি মুড়ি খেয়ে চলে আসবো। আর এই দেখো আমাদের ঘন্টা, এই দেখো অয়ন, দিস ইজ ফর পাপু, KTM BMW লি চলে এসছে। হ্যাঁ, দিস ইজ ফর জনি সিং, আমাদের হাজির এই মুহূর্তে। এই কোথায় জনি সিং কাকা, দাদা কোথায় যাবেন আপনি? ও জনি সিং দাদা কোথায় যাবেন? সিক্স প্যাকটা দেখলাও, 8 প্যাক না ফ্যামিলি প্যাক, দারুন সিক্স প্যাক। ভাই তো ভিডিওটা আসতে লজ্জা করছিস কেন, কি কারণে? এ শোন শোন, পালাস না, শোন রে, ছেলে বলি চলে আসবে, কিন্তু তুই ভিডিওটা আসতে লজ্জা করছিস কেন, লজ্জা করছিস কেন, লজ্জা করছিস কেন? তুই তো লজ্জা করা ছেলে লাই, আমাদের জনে সিং ত্রিতাং ত্রিতাং ত্রিতাং। 5 minutes later. কবে যেছে ঘন্টা? 7 কেজি 820 গ্রাম, 7 কেজি 960 গ্রাম, 7 কেজি 900 না? হ্যাঁ 7 কেজি 900। ঘন্টা পাবি না জল পাবি? সিটাম বেবি। তো আধ ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমাদের এখানে কারেন্ট চলে এসছে, আর এখানে আমাদের রিকু ভাই ঘন্টা খুলছে। এইটা আমাদের মিস্ত্রি, ঠিক আছে, অলকদা, আর এই যে ফ্যান ঘুরিং। এ পাপু কি করছিস, কি করছিস? ও হাফ আছে, বেশ। তারপরে আমাদের এখানে ঝাল করা করি শুরু হবে, মানে করা করি মানে ঝাল বলেন কি করা করি শুরু হবে। বহকি সবি জুবা হ্যায় হম হ্যায় হাজারো মে, আব কি কমি জরা হ্যায় মে হাজারো মে, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है।
লাল পাড়া টুনি বাল্প জ্বলছি রে এত গরম কাঁসার ঘন্টা ঝাল হচ্ছে নাকি কাঁসা ঠেকছে ওই ঘন্টা ঠেকছে দাগ হয়ে যাবে শর্মা চিনি কিরিকু সো ফাইনালি আমাদের ঘন্টা ঝাল করা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মানে বাড়ি যাই তারপর এবার পাঁচ সাজানো একটা পুরো ভিডিও করবো ঠিক আছে সেটা আলাদা রকম হবে আর আজকে আপাতত ঘন্টা ঝাল দেওয়া হয়ে গেল সবচেয়ে বড় কাজ ছিল এটা আর আমাদের সব বাঁকের সব এক্সট্রা পত্র সব কিনাই আছে আর দেখি বাড়ি যাই তারপরে কান্দি যাওয়ার সুদীপকে এখন সকাল থেকে দেখা পাইনি সুদীপকে দেখা পেলে আবার কান্দি যাবো জামা প্যান্ট কিনতে তো ঘন্টা আমাদের এই 80টা ঘন্টা ঝাল দেওয়া হয়ে গেল 82টা তো যাই হোক 80টা 82টা যাই হোক এবার বাঁকটা এবার বাড়ি যাই দেখি বাঁক সাজানোর প্ল্যানটা করতে হবে কারণ আর বেশি দেরি নাই তো চলো বাড়ির দিকে যাই তারপর দেখছি কান্দি যাওয়া হয় কি হচ্ছে না তো চলো সো বাড়ি আসতে না আসতেই দেখছি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার ছিল শাড়ি 20টির শাড়ি তো চলো শাড়িটা চলে এসছে বাড়িতে মানে পৌঁছানো ওই আবার ফোন করেছে তো চলো পার্সেলটা নিয়ে আসি তো ফাইনালি আমাদের ফ্লিপকার্টের পার্সেল চলে এসছে আর এখানে চলে গেছে আমাদের রাশি বুনো লিতে দেখি কিনি শাড়ি আছে বড়বাড়া 20টির শাড়ি সুতির না কিসের দেখো তো ফাইনালি আমাদের পার্সেলে চলে এসছে পার্সেলটা আমার না যেহেতু যেহেতু 20টির পার্সেল তো 20টিকে দিয়ে দিলাম 20টি ধরলে ছুট দিলাম 20টির পার্সেল 20টিকে দিয়ে দিলাম খুব লজ্জা পেয়েছে ফাইনালি ভিডিওটা আজকের জন্য এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো বাক্স সাজানোর নতুন ভিডিওটা আবার আলাদাই করবো তো চলো বাই বাই